নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি কাঁচা আম দিয়ে আম ডাল। প্রথমে আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, এবার একটু ঘেঁটে নিয়ে নামিয়ে নেব। আর একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। এবার আমি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গোটা সর্ষে ফোড়ন দিলাম। এবার কেটে রাখা আটা দিয়ে দিলাম। আমটা একটু ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভেজে নেব। এবার আমি আমটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিব। আমি ডালটা একটু পাতলা করেছি, টক ডাল পাতলাই ভালো লাগে, আপনারা চাইলে মোটাও করতে পারেন। ডালটা ফুটে উঠেছে, এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কটা আম ভেঙে দেব। সবে ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার টক ডাল। এবার আমি নামিয়ে নেব। আমার কাঁচা আম দিয়ে টক ডাল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এই ডালটি দেখবেন, বানাবেন, কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।